লকডাউনের মধ্যেও ময়মনসিংহে অনুষ্ঠিত হলো ভাইবা পরীক্ষা। দেশ নিউজ টিভি, সারা দেশ সারা দিন। তথ্যচিত্রে ময়মনসিংহ প্রতিনিধি আব্দুল কাদের আকন্দ। লকডাউনের মধ্যে স্বাস্থ্যবিধি উপেক্ষা করে ময়মনসিংহে অনুষ্ঠিত হলো ডিপ্লোমা ইন নার্সিং সায়েন্স মিড ওয়াইফারি প্রথম বর্ষের ভাইবা পরীক্ষা। উপজেলা প্রশাসনের নাকের ডগায় দিনভর এ পরীক্ষা অনুষ্ঠিত হলেও কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। পরীক্ষা নেওয়ায় ভোগান্তি পোহাতে হয়েছে শিক্ষার্থীদের। সোমবার সদর উপজেলা পরিষদের সামনে রামকৃষ্ণ মিশন রোডের মোড়ে ছোটনেশা নার্সিং ইনস্টিটিউটে তিনটি শিক্ষা প্রতিষ্ঠানের ডিপ্লোমা ইন নার্সিং সায়েন্স মিড ওয়াইফাই প্রথম বর্ষের 245 জন শিক্ষার্থীদের ভাইবা পরীক্ষা নেওয়া হয়। গাদাগাদি করে রুমের মধ্যে শিক্ষার্থীদের বসিয়ে এ পরীক্ষা নেওয়া হয়। সরজমিনে গিয়ে দেখা যায় সকাল 8টা থেকে ডিপ্লোমা ইন নার্সিং সায়েন্স মিড ওয়াইফারি প্রথম বর্ষের ভাইবা পরীক্ষা শুরু হয়ে চলে বিকাল 4টা পর্যন্ত। অনেক শিক্ষার্থী জেলা এবং জেলার বাইরে থেকে এসেছেন পরীক্ষায় অংশ নেওয়ার জন্য। গণপরিবহন না চলায় তাদের অনেক কষ্ট করে আসতে হয়েছে। আমাদের সব পরীক্ষাই শেষ, ভাইবা পরীক্ষা বাকি আসছিল, আজকে ভাইবাটা নিলেই শেষ হয়ে যেত। আর সকালে একটা পরীক্ষা হয়েছে আর দুইটা বাকি আছে। লকডাউনের আগে পরীক্ষা শেষ হয়ে গেছিল, তো আজকে আমাদের তো বাড়ি অনেক দূরে, তো আজকে চাইছিল ওনারা যে আজকে ভাইবাটা শেষ করে দিবে, আমরা বাড়ি চলে যাবো লকডাউনের আগে, কিন্তু এখন আর কি আমাদের শেষ হয় নাই, একটাও হয় নাই আর কি। আজকে লকডাউন ছানাছে, কিন্তু আজকে আমাদের ভাইবা বলছে একটা হবে, হয়ে তারপর চলে যাবো 11টার দিকে। ডিপ্লোমা ইন নার্সিং সায়েন্স মিড ওয়াইফাই প্রথম বর্ষের পরীক্ষা ম্যাচের 21 তারিখ থেকে শুরু হয়ে 3 এপ্রিল শেষ হয়। এর মধ্যে তড়িগড়ি করেও পরীক্ষা নেওয়ার সুযোগ না হয় স্বাস্থ্যবিধি মেনে পরীক্ষা নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন ছোটনেশা নার্সিং ইনস্টিটিউট ভারপ্রাপ্ত অধ্যক্ষ। তিনটে গ্রুপের পরীক্ষা, ইসকাবো, হালিমা খাতুনের আর এখানের, তিনটে গ্রুপের পরীক্ষা। সরকারের নির্দেশনা মানছি ঠিকই, যে মানে আমরা কুলেই উঠতে পারি নাই সব কিছু। মনে করেন অত রাত্রে কারেন্ট ছিল না, আমরা অত রাত্র পর্যন্ত ছিলাম, সবাই তো আমরা ক্লান্ত, আমরা কুলেই উঠতে পারি না। এদিকে হয়তো দু একটা মেয়ের আমাদের ভাই বানিতে হইতে হয়েছে এই আর কি। আর ভাই ভাই এমন আমরা ইচ্ছু করে মানে আমরা ইসের মনে করেন যে দূরত্বে থাকার কথা সেটুকু মেনটেন করে। বিষয়টি খোঁজ খবর নিয়ে প্রতিষ্ঠানটির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছেন জেলা শিক্ষা অফিসার ও সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা। সৈয়দ ইনশাদ আক্তার, মিম নিউজ ডেস্ক, দেশ নিউজ টিভি।